হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবুর ছাল কিভাবে ব্যবহার করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমাদের দেহে প্রশান্তি পেতে লেবুর শরবত অনেক বেশি উপকারী। শুধু শরবত হিসেবেই নয়, ওজন কমাতেও অনেকেই সকালে লেবুর শরবত খান। কিন্তু আপনি জানেন কি, শুধু লেবু নয়, লেবুর খোসা খাওয়াতেও রয়েছে নানা উপকারিতা। লেবুতে যেই পরিমাণ ভিটামিন থাকে তার চেয়ে প্রায় 5 থেকে 10 গুণ বেশি থাকে লেবুর খোসায়। 100 গ্রাম লেবুর খোসায় থাকে প্রায় 134 mg ক্যালসিয়াম, 160 mg পটাশিয়াম, 129 mg ভিটামিন সি এবং 10.6 গ্রাম ফাইবার। ফলে চিকিৎসকরা লেবুর খোসা খেতে উৎসাহিত করে থাকেন। আজ আমি আপনাদেরকে জানাবো রোগ প্রতিরোধে খাওয়ার পর লেবুর ছাল খাওয়ার উপকারিতা। রোগ প্রতিরোধে স্বাস্থ্যের উন্নতি ঘটে। বেশ কিছু কেস স্টাডি অনুসারে লেবুর উপস্থিত ডায়েটারি ফাইবার এবং ভিটামিন সি শরীরে প্রবেশ করার পর এমন খেয়াল দেখায় যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ শক্তিশালী হয়ে ওঠে। ফলে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারে না, সেই সঙ্গে সংক্রমণের মতো রোগও দূরে থাকতে বাধ্য হয়। কিডনি স্টোনের মতো রোগ দূরে থাকে। গবেষণায় এমনটা দেখা গেছে, নিয়মিত লেবুর খোসা খাওয়া শুরু করলে শরীরে সিট্রিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার প্রভাবে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বললেই চলে। তাই এমন ধরনের রোগের খপ্পরে পড়তে না চাইলে নিয়মিত লেবুর খোসা খেতে ভুলবেন না। যেন ক্যান্সারের মতো মারণ রোগ দূরে পালায়, লেবুর খোসায় উপস্থিত সালফেস স্ট্রল Q40 এবং লিমোনেন্স নামের দুইটি উপাদান ক্যান্সার সেলের ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে নিয়মিত লেবুর খোসা খেলে শরীরের ভিতরের ক্যান্সার সেলের জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখানেই শেষ নয়, লেবুর খোসা খাওয়া মাত্র ব্যাকটেরিয়াল এবং ফ্যাঙ্গাল ইনফেকশনের আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়, দেহের ওজন নিয়ন্ত্রণে চলে আসে। পেকটিন নামের একটি উপাদান প্রচুর মাত্রায় থাকায় লেবুর খোসা নিয়মিত খেলে ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, কারণ এই উপাদানটি শরীরে উপস্থিত অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে ফেলতে বিশেষভাবে সাহায্য করে থাকে। হার্টের ক্ষমতা বাড়ে। লেবুর খোসায় উপস্থিত পলিফেনল নামের একটি উপাদান শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। অন্যদিকে লেবু পটাশিয়াম ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, ফলে স্বাভাবিকভাবেই হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। তাই তো যাদের পরিবারের কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগের ইতিহাস রয়েছে, তারা প্রতিদিনের ডায়েটে লেবুর খোসাকে অন্তর্ভুক্ত করুন, দেখবেন উপকার পাবেন। লিভারের ক্ষমতা বৃদ্ধি পায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত লেবুর খোসা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এত মাত্রায় বেড়ে যায় যে লিভারের ভিতরে জমে থাকা টক্সিন উপাদানের বেরিয়ে যেতে শুরু করে, ফলে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কর্মক্ষমতা বাড়তে সময় লাগে না। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে, লেবুর খোসায় ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা টক্সিক উপাদানকে বের করে দেয়, ফলে স্বাভাবিকভাবেই ত্বকের বয়স কমতে শুরু করে। সেই সঙ্গে বলিরেখা যেমন কমে, তেমনই ত্বক টান টান হয়ে ওঠে। এ কারণেই বয়স 30-এর কোঠা পড়লেই প্রতিদিন লেবুর খোসা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। এছাড়াও লেবুর খোসায় উপস্থিত সাইট্রাস বায়োফ্লেভোনয়েড শরীরের ভেতরে প্রবেশ করার পর এমন খেয়াল দেখায় যে অক্সিডেটিভ স্ট্রেস কমতে শুরু করে, ফলে সার্বিকভাবে মন মস্তিষ্ক এবং শরীর একেবারে চাঙ্গা হয়ে ওঠে। তাই তো এবার থেকে যখনই দেখবেন শরীর আর চলছে না, তখন অল্প করে লেবুর খোসা নিয়ে চটজলদি খেয়ে ফেলবেন, দেখবেন উপকার মেলবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।